কাশীনাথ নামের একটা খুবই গরিব মানুষ ছিল। সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন সে রিকশা চালিয়ে বেড়াতো। একদিন কাশীনাথ রিকশা চালিয়ে রাত্রে বাড়ি ফিরছিল। তখনই ও দেখে যে রিকশার সামনে ঘোমটা ঢাকুন নিয়ে একটা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে। আমাকে একটু বাড়ি পৌঁছে দেন, ভগবান আপনার মঙ্গল করবে। আচ্ছা ঠিক আছে, উঠে এসো। বলছিলাম যে এত রাত্রে কোথা থেকে আসছেন? আমার ব্যাপারে এত ভাবতে হবে না, তাড়াতাড়ি চলুন তো। না মানে আজকাল যা ঘটনা ঘটছে তার জন্যই বলছিলাম। মহিলাটা খুবই রেগে গিয়ে বলে, একে তো এত আস্তে আস্তে যাচ্ছে, মনে হচ্ছে যে আমি কোনো গরু গাড়িতে চড়েছি। আবার উপর থেকে আপনার হুকুম শুনবো নাকি? এই বলে মেয়েটা রিকশা থেকে নেমে চলে যায়। যা চলে গেল, আজকাল যুগটাই এমন, ভালো বলতে গেলেই খারাপ। কাশীনাথ নিজের বাড়ি চলে যায়। বাড়িতে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেই। পরের দিন সকালে রিকশা নিয়ে বেরিয়ে যায়। সারাদিন ঘুরে ফিরে রাত্রে যখন নিজের বাড়ি যাচ্ছিল, তখন আবার সেই মহিলাকে দেখতে পায়। মহিলাটি রিকশাটাতে চেপে যায়। বলছিলাম যে এত রাত্রে কোথা থেকে আসছেন? পরের দিন যখন কাশীনাথ বাড়ি ফিরছিল, হচ্ছে যে আমি মহিলা গরু গাড়িতে চড়েছি, আবার উপর থেকে আপনার হুকুম শুনবো নাকি? এই মেয়েটা প্রতিদিন আমার রিকশাতেই কেন চাপে? কোনো তো নিশ্চয় কারণ আছে, আমাকে সত্যিটা জানতেই হবে। কিছুক্ষণ পর মেয়েটা রিকশা থেকে নেমে চলে যায়। কাশীনাথও তার পেছন করতে করতে ওর ঘরের ভিতরে ঢুকে পড়ে। ঘরের ভিতরে ঢুকে ও একটা অবাক দৃশ্য দেখে, যা ও স্বপ্নেতেও ভাবেনি। কারণ ওইখানে পড়েছিল বহু মানুষের কঙ্কাল।